فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. এটাও ঠিক যে ইসলাম কিন্তু বিবাহের বয়সটা একদমই ঠিক করে দেয়নি। বালিগ হওয়ার বয়স তো সেটা প্রত্যেকের শারীরিক রেসপন্স থেকে বোঝা যাবে, কিন্তু বিবাহের অ্যাপ্রোপ্রিয়েট বয়স কোনটা, তাই না? এটা নিয়ে একটা আমরা হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকি অনেক সময়। বিবাহের অ্যাপ্রোপ্রিয়েট বয়সটা বালিগ হওয়ার সাথে সাথেই কি, এটা জরুরি নয়, এটা জরুরি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যারা বিবাহের সামর্থ্য রাখে না, তাহলে বোঝা গেছে যে ফিজিক্যালি বালিগ হওয়ার পরেও বিবাহের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম সেটা নাও হতে পারে। সেক্ষেত্রে যারা ফিজিক্যালি বালিগ হয়ে গেছে তারা সিয়াম রাখবে। পরিবারভুক্ত যারা অভিভাবক আছেন তারা সন্তানদেরকে সিয়াম রাখতে অভ্যস্ত করাবেন, ছেলে হোক বা মেয়ে হোক। বিবাহের আগ পর্যন্ত তারা যদি সাপ্তাহিক সিয়ামগুলো রাখে, এটা কিন্তু তাদের জন্য খুব চমৎকার একটা বিষয় হবে। সিয়াম তাকে মুত্তাকি বানিয়ে ফেলবে, ফলে সে আর অবৈধ কোনো কিছু চিন্তাই করবে না। যদিও সে কোনো হয়তো বিশ্ববিদ্যালয় পড়ছে যেখানে কো এডুকেশন আছে, অথবা তার কাছে কেউ একজন অ্যাপ্রোচ করছে, সে তো সিয়াম রাখে। কেন সিয়াম রাখে? সে আল্লাহর জন্য, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ প্রেসক্রিপশন ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রেসক্রিপশন দিয়েছেন, ফলে আমি এই জন্য সিয়াম রাখছি। আমার বিবাহ বন্ধনের আগ পর্যন্ত আমি সিয়ামটাকে কন্টিনিউ করব, সপ্তাহে অন্তত একটা অথবা দুটো। এভাবে যদি রাখা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসক্রিপশনটা আমরা পেলাম। আর এটাও বুঝলাম যে তাহলে সামর্থ্য হওয়ার আগ পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট টাইম নাও হতে পারে। এই জন্য বিবাহের বয়সটা সন্তান এবং বাবা মা সবাই মিলে নির্ধারণ করবেন। সন্তানেরও এক্ষেত্রে একটু ফ্রি হওয়া প্রয়োজন আছে, কারণ আসলে আমরা জানি বিবাহটা কখনো ফরজ বা ওয়াজিব হতে পারে, কখনো সেটা রেকমেন্ডেড অর্থাৎ সুন্না নফল পর্যায়ে থাকতে পারে, কখনো সেটা শুধুমাত্র জায়েজ করলেও চলে না করলেও চলে, আবার কখনো সেটা মাকরুহ এবং হারামও হতে পারে। তাহলে এই যে বিভিন্ন রকম, সেটা আসলে ঠিক ব্যক্তির সাথে রিলেটেড। যেই ছেলে অথবা যে মেয়ে বিয়ে করবে তার ফিজিক্যাল কন্ডিশন সহ আরও অনেক কিছুর সাথে রিলেটেড, এটা শুধু সামর্থ্যের সাথে নয়, অর্থাৎ অর্থনৈতিক সামর্থ্যের সাথে না। যে বিবাহে তার পার্টনারের কোনো দাবি মেটাতে পারবে না, তার জন্য বিবাহটা তো এই মুহূর্তে মোটেই সমীচীন নয়। আবার যে বিবাহে বিবাহবন্ধনে আবদ্ধ না হলে সে কোনো ফাহিশা কাজে কিংবা হারামে সম্পৃক্ত হয়ে যেতে পারে, তার জন্য বিবাহটা এই মুহূর্তে ফরজ ওয়াজিব। আর আজকে আমাদের সমাজে আমাদের মেয়েদের, বিশেষ করে ফ্যামিলির দিন, যেহেতু আমাদের সমাজে যে কোনো কারণেই হোক মেয়েরা দুর্বল, আমি সেটা বলছি না, কিন্তু মেয়েরা দুর্বল পজিশনে আছে, তাই না? আপনি দেখবেন যে কোনো জায়গায় মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে অথবা তাদেরকে নির্যাতন করা হচ্ছে। গার্মেন্টসে যে মেয়েরা কাজ করে তারা কি অসহায় না? তারা বিভিন্ন রকম যৌন হয়রানির শিকার হয়। এমনকি বাংলাদেশে আজকে বিভিন্ন স্কুলে আমাদের মেয়েরা তাদের অনেক দুর্বৃত্ত টিচারের কাছেও যৌন হয়রানির শিকার হয়। এটা তো অস্বীকার করা যাবে না। সে বাস্তবতাগুলোকে শুধু আইনি প্রক্রিয়ায় সমাধান করলেই হবে না, আপনাকে আমাকে এইভাবে আরও চিন্তা করতে হবে যে কীভাবে ইসলাম আসলে কী প্রেসক্রিপশন দিয়েছে, তার মধ্যে বিবাহ হচ্ছে একটা অন্যতম প্রেসক্রিপশন। অর্থাৎ আমাদের ছেলেদেরকেও যেমন আমরা তাদেরকে দ্রুততম সময় বিয়ে করানোর জন্য উদ্বুদ্ধ করব যখনই তার সামর্থ্য হয়, ঠিক আমাদের মেয়েদেরকেও তাদের জন্য সেফগার্ড হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, যেন সে তার কিশোর বয়সের যত ভাবনা, তরুণী বয়সের যত ভাবনা সেগুলো তার স্বামীর সাথেই সে শেয়ার করতে পারে, যেন সে ফেসবুকে গিয়ে কারোর সাথে রিলেশন না করে, যেন সে অশ্লীল কোনো কিছু দেখে দেখে নিজেকে খারাপ মেয়েদের কাতারে না নিয়ে যায়। অতএব বিবাহবন্ধন আজকে আমাদের সমাজে অনেকগুলো গুরুত্বপূর্ণ আসলে অবদান রাখছে এবং আমাদেরকে পাপ এবং অশ্লীলতা থেকে মুক্ত রাখার একটা মহান পবিত্র বন্ধন হিসাবে কাজ করছে।